আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের পাঁচ ফোরন পিসি চ্যানেলে। আর আজ আমাদের গন্তব্য হচ্ছে দেউলটি। আমরা দেউলটির সামতাবের গ্রামে যাব। সেখানে গিয়ে আমরা কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘুরে দেখব। আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই বলি কিভাবে আসা যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সামতাবেরের বাড়িতে। কলকাতা থেকে মাত্র 64 কিলোমিটার দূর হল এই দেউলটি গ্রাম। এখানে আসতে হলে বাই রোড যদি আপনারা আসতে চান, তবে কলকাতা থেকে বাগনান হয়ে এখানে আসা যায়। আর ট্রেনে আসতে চাইলে হাওড়া খড়গপুর বা হাওড়া পাঁশকুড়াগামী যে কোনো ট্রেনে চাপতে হবে এবং এরপর দেউলটি স্টেশনে নেমে টোটো বা অটো করে চলে আসা যায় এই শরৎচন্দ্র স্মৃতি মন্দিরে। আমরা উদয়নারায়ণপুর আমতা হয়ে গিয়েছিলাম দেউলটিতে। জায়গা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি। সামনে যে নদী দেখতে পাচ্ছি এটি নিম্ন দামোদর নদী নামে পরিচিত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যাওয়ার পথে আমাদের সাথ দিয়েছিল এই নদী। নিম্ন দামোদর নদীর পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি এখন শরৎ স্মৃতি মন্দিরের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি সামতাবের। এখন আমরা দাঁড়িয়ে আছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে। 1926 থেকে 1938 অর্থাৎ প্রায় 12 বছর এই বাড়িতেই কাটিয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রূপনারায়ণ নদীর তীরে সবুজের মাঝে একটি দ্বিতল বাড়ি। প্রকৃতির মাঝে এই বাড়িতে বসেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন তার অসংখ্য কালজয়ী উপন্যাস। রামের সুমতি, অভাগীর স্বর্গ, শ্রীকান্ত, মহেশ, বামুনের মেয়ে, পল্লী সমাজ, এইসব উপন্যাসগুলি এই বাড়িতে বসেই লেখা। আমরা এখন ঘুরে দেখব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বাড়িটি। বাড়ির একতলায় তার ব্যবহৃত বহু জিনিস আছে। চট্টোপাধ্যায়ের বাড়ি প্রতিদিন সকালবেলা খোলে 8টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, আর বিকেলে খোলে হচ্ছে ওই 3:30 থেকে সন্ধ্যাবেলা 7টা পর্যন্ত খোলা থাকে। আমরা এসেছিলাম একটু, আমাদের আসতে দুপুরই হয়ে গেছে, আমাদের এখানে আসতে 1:15 বেজে গিয়েছিল, কিন্তু এখানে যিনি রক্ষণাবেক্ষণ করেন বাড়িটি তিনি আমাদেরকে খুলে ভিতরটা ঘুরিয়ে দেখিয়ে দিলেন। আপনারা যদি আসতে চান তাহলে দুপুরবেলা 12:30 মধ্যে এখানে চলে আসুন। আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, গেট বন্ধ হয়ে গিয়েছিল, তবুও এই বাড়িটি যিনি রক্ষণাবেক্ষণ করেন সেই কাকু আমাদেরকে সমস্তটা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন এই বাড়ির কিছু ইতিহাস। শেষ 12টা বছর এই বাড়িতে কাটিয়েছিলেন।
এই চেয়ারে বসে উনি লিখতেন। এই জায়গাটা খুলে দিলেই সামনেই রূপনারায়ণ নদী উনি দেখতে পেতেন। কাছে ফ্রেমে বাঁধানো আছে দেখুন, তার দিকে তারা জুতো লাঠি বিপ্লবীদের সঙ্গে মিটিং করছেন, মিটিং করছেন সরকার হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি দাসের অনুরোধেই উনি প্রথম ঘরটিতে আমরা দেখলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রীর ছবি এবং তার ভাই রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী স্বামী বেদানন্দজির ছবি। এছাড়াও এখানে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবহৃত লাঠি। এখন আমরা যে রাধাকৃষ্ণের বিগ্রহ দেখতে পাচ্ছি এটি শরৎবাবুকে দিয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। শুধুমাত্র কবি সাহিত্যিকদেরই নয়, এই বাড়ি পদধূলি ধন্য অসংখ্য বিপ্লবীদের। এই ঘরটিতে বসে গোপন অনেক মিটিং করতেন রাসবিহারী বসু থেকে শুরু করে আরও অনেক বিপ্লবীরা। বহু ইতিহাসের সাক্ষী হল এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সামতাবেড়ের বাড়ি। সবুজ প্রকৃতি গ্রাম বাংলার অসাধারণ রূপ এবং ইতিহাস, এই সমস্ত কিছুর রূপ রস গন্ধ যদি আপনারা অনুভব করতে চান তাহলে অবশ্যই একবার ঘুরে যান এই বাড়িটি। রামের সুমতি উপন্যাসে আমরা যে পুকুরটির গল্প পাই এই হচ্ছে সেই পুকুর। আর এই পুকুরেই কথাশিল্পী নোলক পরিয়ে দুটি মাছকে ছেড়ে দিয়েছিলেন। এখন আমরা চলে এসেছি রূপনারায়ণ নদীর ধারে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সামতাবেড়ের গ্রামের যে বাড়ি তার বাড়ি থেকে একদমই পাশে হচ্ছে রূপনারায়ণ নদী। মাখা শীতের দিনে এই নদীর পাশে বসে থাকতে কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না। এরকম শীতের সকালে যদি আপনারা আসেন তাহলে এখানে এসে বসেই আপনাদের সময় কেটে যাবে। এই যে এইদিকটা নদী আর এই দিকটা হচ্ছে, এখানে অনেক আলু তারপর কপি এসব চাষ হয়েছে, অসাধারণ।
কেমন লাগছে তোমার? ওয়েদারে আরো বৃষ্টি পড়ছে, আবার টিপটাপ বৃষ্টি। হ্যাঁ, এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর নদীটা মানে ঠিকঠাক দেখাই যাচ্ছে না, এতটাই কুয়াশা। বাড়ি ফেরবার পথে আমরা আমতায় আরও দুটি মন্দির ঘুরে নিয়েছিলাম। প্রথমটি হলো রামকৃষ্ণ মঠ, আর এখন যেটি দেখতে পাচ্ছি এটি হলো শ্রী শিব মেলাই চণ্ডী মায়ের মন্দির, যেটি আমতার একটি বিখ্যাত মন্দির। এর আগে যখন আমি গাদিয়ারা ভ্রমণের ভিডিও পোস্ট করেছিলাম, তখন আমতার এই মেলাই চণ্ডী মায়ের মন্দিরের ইতিহাস সম্পর্কে একটি ডিটেলস ভিডিও করেছিলাম। আমি নিচের ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ফেরবার পথে আমরা আমতার একটি মিষ্টির দোকান থেকে টেস্ট করে নিয়েছিলাম আমতার বিখ্যাত পান্তুয়া। আমতার বিখ্যাত পান্তুয়া। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল পাঁচ ফোরন টিভি। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। Bye.